নতুন সেনাপ্রধান কে এই আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর বি এ দুই চার দুই চার লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান নিয়োগ করা হয়েছে তিনি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়েছে উনিশশো একষট্টি সালের এক জানুয়ারি জন্ম নেয়া আজিজ আহমেদের পৈতৃক বাড়ি তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর আজিজ নটরডেম কলেজে ভর্তি হন আর সেখান থেকেই তিনি এইচএসি পাশ করেন আজিজ আহমেদ বর্তমানে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্বে রয়েছেন তার আগে আর্মি ট্রেনি অ্যান্ড ডক্টরিনাল কমান্ডের জিওসির পদে ছিলেন তিনি আর তারও আগে তিনি দুই সাল পর্যন্ত চার বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন নিত্য নতুন সব নিউজ পেতে এবং আপনার প্রিয় তারকার সব আপডেট পেতে অবশ্যই এক্সক্লুসিভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু